প্রেয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপি হচ্ছে গরুর মাংসের কারি। এটা রেজালাও বলা চলে না, আবার ভুনাও বলা চলে না, এটা নতুন একটা আলাদাভাবে করেছি আমি। আপনারা দেখুন কিভাবে করি। প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আস্তে গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লং আর কালো গোলমরিচ একটু ভেজে, তারপর আমি বেশি পরিমাণ পেঁয়াজ দিব, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, কারণ এখানে আমি মশলা অনেক কম দিয়ে রান্না করব। আর একটু ভাজা ভাজা করব পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এ পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি তেলে আর পেঁয়াজের মধ্যে ভালো মতন মিক্স করব, ভালো মতন ভাজা ভাজা করে নেব মাংসটা। এখানে শুধু মাংস না, সলিড মাংস না, এখানে হাড় চর্বি সবই আছে। এটা সলিড মাংস দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না, হাড় চর্বি দিয়ে মিলিয়ে রান্না করলে ভালো লাগে। এখন মিক্স করে নিয়েছি আমি, এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব, তারপর ঢাকা দিয়ে রান্না করব 20 মিনিট। এই মাংসের পানিতে থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে আমি রান্না করব, আলাদা কোনো পানি দেব না। আমার মাংসটা প্রায় গলে আসছে, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কতটুকু পানি উঠেছে দেখতে পাচ্ছেন। এখানে একটা পেস্ট বানাবো, সেটা একটা টমেটো 2 টেবিল চামচ, টক দই, পেঁয়াজ, কিচমিচ আর কিছু বাদাম নিয়েছি, সেটা পেস্ট করে নেবো। আর এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন ভালো মতন আবার নেড়েচেড়ে নেব, এটা তেলের মধ্যে ভালো মতন কষিয়ে নিতে হবে আদা রসুন দিয়ে। কষানো হয়ে আসছে, এ পর্যায়ে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো দেব, দিয়ে এখন আবার নেড়েচেড়ে দেব। এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংস আছে। আবার অনেকে বলবেন যে না, এখানে হয়তো 1.5 কেজি নেওয়া, কিন্তু এখানে 1.5 কেজি গরুর মাংসই আছে। আমার কষানো প্রায় হয়ে আসছে, দেখুন কত সুন্দর কালার আসছে। আমি অপর পাশে একটা চুলায় কড়াই বসিয়ে দেব, সেটার মধ্যে আমি আলু ভেজে নেব, হলুদ আর লবণ মাখিয়ে রাখা আলু ভেজে নেব। আলুটাও বেশ ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে আসছে, এখন আমি আলুগুলো নামিয়ে নেব। এখন মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেব। তার আগে আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে আমি 4-5 চামচ পেস্ট দিয়ে দিয়েছি, তারপর ভালো মতন মিক্স করে নেব। এই পেস্টটা দিয়ে রান্না করলে মাংসের স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায় আর খেতেও খুব মজা লাগে। আপনারা একবার হলেও করবেন এটা এভাবে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো।
এখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব, কারণ আমার মাংসটা আগে থেকেই নরম হয়ে গেছে আর আলুটা তো ভাজাই ছিল। আর একটু লবণও দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে আমি 10 মিনিট রান্না করব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব, ঘি দিয়ে দেব 2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম। রান্না আমার অলমোস্ট হয়ে আসছে, এখন ভালো মতন মিক্স করে দেব। মিক্স করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট চুলায় রেখে দেব। দেখুন রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি, কত ইয়াম্মি হয়েছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন, ভালোবাসেন আমাকে, তবে আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।